হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্লগ থেকে আমি শাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কিভাবে আপনারা সঠিক উপায়ে শ্যাম্পু করে অনেক ভালো উপকার পেতে পারেন অনেকে মনে প্রশ্ন থাকতে পারে শ্যাম্পু করার আবার সঠিক নিয়ম আছে কি না অবশ্যই আছে আপনি যদি এই নিয়মেই শ্যাম্পু করেন তাহলে আপনি অনেকটাই আরামদায়ক অনুভব হবে সেই সঙ্গে অনেক ধরনের সমস্যা থেকে রেহে পেতে পারবেন যেমন অনেকের আছে রাতে ঘুম কম হয় যদি আপনি এই নিয়মে আপনি যদি শ্যাম্পু করেন ঘুম ভালো হবে অনেকটাই আরামদায়ক অনুভব হবে সেই সঙ্গে মনটাও ভালো থাকবে আবার মাথার অনেক ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে ময়লা দূর হবে সিল্কি হবে চুলগুলি খুবই জলমলে থাকবে শ্যাম্পুর পরিমাণও কম লাগবে এখানে এক প্যাকেট পরিমাণ আমি শ্যাম্পু নিয়েছি মিনি প্যাক চুলের গ্রোথ অনুযায়ী আপনি নেওয়ার চেষ্টা করবেন চুল যদি অনেক বেশি ঘন থাকে বা অনেক বেশি লম্বা থাকে তাহলে শ্যাম্পুর পরিমাণ বেশি নেবেন আমি সব সময় যে ব্র্যান্ডের শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই নিয়ে নিচ্ছি আপনি সব সময় যেটা ব্যবহার করেন সেটা হবে শুধু যে বোতলের শ্যাম্পুই ব্যবহার করে অনেক উপকার পাওয়া যায় কিন্তু না ক্লিনিক প্লাস শ্যাম্পুটা অনেক ভালো মানে কম দামে দামে কম মানে ভালো দুই টাকা শ্যাম্পু দিয়েও কিন্তু অনেক ভালো উপকার পেতে পারে আমরা সঠিক উপায়ে যদি ব্যবহার করি তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন শ্যাম্পু করি না এমন মানুষ একজনও পাওয়া যাবে না ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু শ্যাম্পু ব্যবহার করি চুলের মধ্যে আজকাল গ্রামেগঞ্জেও সাবান ব্যবহার করে না শ্যাম্পুই ব্যবহার করে শ্যাম্পুর ক্ষেত্রে হোক বা সাবানের ক্ষেত্রেই হোক আপনি যদি শ্যাম্পু নাও ব্যবহার করেন সাবানের ক্ষেত্রেও আপনি এই সাবানটাকেও সেমভাবে ব্যবহার করে উপকার পেতে পারেন আমি বলে দিচ্ছি তো এক প্যাকেট শ্যাম্পু নিয়ে নিচ্ছি আমি আবারও বলছি চুলের গুরুত্ব অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন এখন এটাকে পানি দিয়ে গুলিয়ে তরলে পরিণত করে নেব আর অবশ্যই আপনার মাথার চুলগুলিকে হালকা পানি দিয়ে ভিজিয়ে নেবেন তারপর হচ্ছে এখন এটাতে পানি দিব পানি পঞ্চাশ গ্রামের মতো পানি দিচ্ছি শ্যাম্পু যদি আপনি দুইটাও নেন এই পঞ্চাশ ষাট গ্রামের মতো পানি দিবেন আর যদি চুল অনেক বেশি লম্বা হয় চারটা শ্যাম্পুর সঙ্গে একশো গ্রামের মতো পানি দিয়ে দিবেন। জাস্ট কথা হচ্ছে এটাকে তরলে পরিণত করতে হবে আমরা মাথার তালুতে বা চুলে যেভাবে তেল দিয়ে থাকি সেমভাবে এই শ্যাম্পুটা দেবেন এভাবে দিলে অনেক উপকার পাওয়া যায় বললাম না যে আরাম অনুভব হবে ঘুম ভালো হবে মাথা যন্ত্রণা কমে যাবে কুশকি দূর হবে চুল অনেক বেশি সিল্কি হবে মজবুত হবে গুঁড়া থেকে যত ধরনের ময়লা আছে চামড়াটা সমস্যা আছে সেটাও চলে যাবে যদি বিশ্বাস না হয় বাসায় কিন্তু আপনি এভাবে ট্রাই করবেন ছোটো থেকে বড়ো আপনি ছোটো বাচ্চাদেরকেও কিন্তু বিলিকে টিকিটে দিয়ে রাখার প্রয়োজনে সাথে সাথে ধুয়ে নেবেন এতে চুল অনেক বেশি পরিষ্কার হয় শ্যাম্পুর পরিমাণও কম লাগে এই যে একটি শ্যাম্পু আমি দিব এমনিতে দুইটা শ্যাম্পুর জায়গায় একটি শ্যাম্পু দিলেও কিন্তু হয়ে যায় দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন এখন যেহেতু গরম মাথাটা ভিজা থাকলে অনেকটা অনেক আরাম লাগবে ঠান্ডা সিজনে অনেকক্ষণ রাখার প্রয়োজন নেই সাথে সাথে মাসাজ করে ধুয়ে নেবেন এতে চুল পরিষ্কার হবে সাবানের ক্ষেত্রে সেম আপনি মাথা ভিজে সাবানটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিবেন এতে কী হবে ময়লাটা নরম হয়ে থাকবে মাসেজ করার পর সম্পূর্ণ মালা উঠে যাবে অ্যালার্জি চুলকানি থাকলে উঠে যাবে আবার অনেক আরাম ঠান্ডা ঠান্ডা অনুভব হবে এবং ঘুমও ভালো হবে আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসতে পারে তাই ভিডিওতে ভালো একটি কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ